আসসালামু আলাইকুম, আমি মাকসুদ আলিমা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই দিমাতে। আপনারা সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব এইখানে লাভের মধ্যে অ্যাপ তৈরি। এগুলো রিকোয়েস্ট ছিল, সেজন্য আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে সবগুলো লাভ এভাবে আপলোড দিয়ে দিব। আশা করছি আপনাদের উপকার হবে এবং আপনারা সবার রিকোয়েস্টও রাখা হয়ে যাবে। প্রথমে একটি রক সুতার মধ্যে চারটি খয়েরি কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নিলাম। এবার আমি ডান হাতে রক সুতার মধ্যে একটি খয়েরি এবং বাম হাতে রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরব এবং দুই নাম্বার যে সাদা কালার পুঁতিটি আছে সেই সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি চারের ফুল কমপ্লিট করে নেব। দেখুন এখানে দুটি ফুল কমপ্লিট। এবার তিন নাম্বার ফুল করার জন্য ডান হাতে রক সুতার মধ্যে একটি সাদা এবং বাম হাতে রক সুতার মধ্যে দুটি খয়েরি কালার পুঁতি ভরব এবং দুই নাম্বার যে খয়েরি কালার পুঁতিটি আছে সেই খয়েরি কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি রক সুতার মধ্যে এখন দুইটি রক সুতার মধ্যে একটি একটি করে খয়েরি কালার আর একটি খয়েরি কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে চারের ফুল কমপ্লিট করে নেব। এখানে চারটি ফুল কমপ্লিট। পাঁচ নম্বর ফুল করার জন্য বাম হাতের রক সুতার মধ্যে আমি তিনটি খয়েরি কালার পুঁতি ভরে নেব এবং এখানে গিট দিয়ে কমপ্লিট করে নেব। ব্যাস হয়ে গেল এখানে আমার আরেকটি লাইন। এবার আমি দ্বিতীয় লাইনটি কমপ্লিট করব। দ্বিতীয় লাইনটি কমপ্লিট করার জন্য যেখানে গিটটা দিয়েছি দেখুন তার উপরে যে খয়েরি কালার পুঁতিটি আছে সেই খয়েরি কালার পুঁতির মধ্যে যে কোনো একটি রক সুতা আমি এভাবেই দিয়ে নেব। ব্যাস এতে করে কমন হয়ে গেল একটি পুঁতি। এখন আমি রক সুতার মধ্যে তিনটি খয়েরি কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নিলাম। এবার আমি আবার সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর দ্বিতীয় যে ফুলটি আছে সেখান থেকে খয়েরি কালার পুঁতিটি কমন নিয়ে নেব। এবার আমি রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নেব। এখানে চারের ফুলটি কমপ্লিট করা হয়ে গেল। এবার আমি সামনে থেকে তিন নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। এবার আমি ডান হাতে রক সুতার মধ্যে একটি সাদা আর একটি খয়েরি কালার পুঁতি ভরব এবং সাদা কালার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নিলাম। এবং পরবর্তী যে পুঁতিটি আছে চার নাম্বার পুঁতি সেটি এখন কমন নিয়ে নেব। এবার আমি রক সুতার মধ্যে দুটি খয়েরি কালার পুঁতি ভরব সরি একটা সাদা দুটি খয়েরি কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নেব। এবার আমি একদম লাস্টের যে ফুলটি আছে সেখানে চলে আসছি। সেখানে আসার পর লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার আমি নিচে যে রক সুতা দিয়ে পুঁতি কমন নিয়েছি সেই রক সুতার মধ্যে আমি দুটি খয়েরি কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। এখানে আমি এভাবে গিট দিয়ে দিচ্ছি। গিটটা দেওয়ার কারণে আমি যে লাইনটি করলাম সেটা অনেক বেশি মজবুত হয়ে যাবে। যেহেতু এখানে ঘর কম সেহেতু একটি লাইনে একবারই গিট দিয়ে দিচ্ছি। এখন আমি যেখানে গিয়ে দিয়েছি তার অপোজিট পাশে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে প্রথমেই তিনটি খয়েরি কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নেব। এটা হচ্ছে আমার তৃতীয় লাইন এই লাভের। এরপর যে পুঁতিটি আছে সেই পুঁতিটি নেব। এবার আমি রক সুতার মধ্যে একটি খয়েরি আর একটি সাদা কালার পুঁতি ভরব এবং সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নিলাম। এবার আমি তৃতীয় নাম্বার যে ফুলটি আছে সেইখান থেকে তিন নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম, মানে তৃতীয় ফুল থেকে তৃতীয় পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে দুটি খয়েরি কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নেব।
এখানে আমার তৃতীয় ফুলটি কমপ্লিট। চতুর্থ ফুল করার জন্য তো চতুর্থ পুঁতিটি আমি কমন নিয়ে নিলাম। চার নাম্বার পুঁতিটি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে আমি এখন দুটি সাদা কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল কমপ্লিট করে নেব। এবার আমি লাস্টের যে ফুলটি আছে সেইখানে চলে আসছি এবং লাস্টের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। যেই পুঁতিটি যে রক সুতা দিয়ে পুঁতি কমন নিয়েছি সেই রক সুতার মধ্যে দুটি খয়েরি কালার পুঁতি ভরবো এবং ঘর এখানে দুটি গিট দিয়ে কমপ্লিট করে নেব। দুটি গিট দেওয়ার কারণে এই যে লাইনটি আছে এই লাইনটি অনেক বেশি মজবুত হয়ে যাবে। এমনভাবে আপনার গিটটা দিবেন যেন খুব মজবুত হয়, আবার অতিরিক্ত জোরে টান দিবেন না, এতে করে আপনার হাতটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি রক সুতাটি এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে মাঝখানের যে তিন নাম্বার পুঁতিটি আছে সেখানে চলে আসব। লাভের শেপ দেওয়ার জন্য এখানে আমি চলে আসব। আপনারা চাইলে এই ফুলটি এই লাভটি সাতটা পুঁতি দিয়েও করতে পারেন। আমি তিন নাম্বার পুঁতির মধ্যে একটি রক সুতা নিয়ে গিয়েছি, এই রক সুতাটি নিচ দিকে মুখ করা আছে এবং আমি পরবর্তী রক সুতাটি এভাবে ঘুরিয়ে তিন নাম্বার পুঁতিতে নিয়ে আসব। এবার আমি রক সুতাটি উপরের দিকে নিয়ে নেব, একটা পুঁতি নিচ দিক, একটা রক সুতা নিচ দিকে, একটি রক সুতা উপরের দিকে, এমন করে দুটি রক সুতা আমি এখানে নিলাম নিচের দিকে। যে এবার আমি রক সুতার মধ্যে দুটি সাদা আর একটি খয়েরি কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিব। আর সেই সাথে শেষ হয়ে গেল এইখানে আমার সাদা পুঁতির কাজ। আর বাকি যে অংশটুকু থাকছে সেইটুকু সম্পূর্ণ হবে এইখানে খয়েরি কালার পুঁতি দিয়ে। এবার আমি দ্বিতীয় ফুলটি করার জন্য দ্বিতীয় যে পুঁতিটি আছে সেইটি কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে দুটি খয়েরি কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল কমপ্লিট করে নেব। চারে ফুল কমপ্লিট করে নিয়েছি এবং পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে দুটি খয়েরি কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল কমপ্লিট করে নিলাম। সেই সাথে এখানে আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি লাস্টের লাইনটি করব। লাস্টের লাইনটি করার জন্য যে পুঁতিটি এখানে গিট দিয়েছি তার সেই পুঁতিটা আমি কমন নিয়ে নিলাম। যেই রক সুতা দিয়ে পুঁতিটি কমন নিয়েছি সেই রক সুতার মধ্যে তিনটি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল কমপ্লিট করে নেব। চারে ফুলটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। সেই পুঁতিটি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে আর দুটি পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল কমপ্লিট করে নেব। এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করব। দেখুন লাস্টের ফুলে চলে আসছি, আসার পর লাস্টের যে পুঁতিটি আছে সেটি কমন নিয়ে নিলাম। এবার দুটি রক সুতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরব আর গিট দিয়ে দেব। আপনারা চাইলে একই রক সুতার মধ্যে দুটি পুঁতি নিয়ে গিট দিতে পারেন। এভাবে গিটটি দেওয়ার পর যে বাড়তি রক সুতাটি থাকবে সেই রক সুতাটুকু আমি এই যে ভেতরের দিকে নিয়ে যাব, কারণ যদি আমি এখানে রক সুতাটি কেটে দেই তাহলে এটা পরবর্তীতে খুলে যাবে, সেই জন্য যেটা না খুলে সেই জন্য আমি এভাবে করে কয়েকটা পুঁতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এমনভাবে ঘুরিয়ে নেব যেন আমার এইখানে রক সুতাটি দেখা না যায়। যদি রক সুতা দেখা যায় তাহলে এখানে দেখতে একটু ভালো লাগবে না, সেজন্য ঘোরাতে হবে এমনভাবে যেন রক সুতাটা বোঝা না যায়। দেখুন আমি এইখানে এভাবে করে নিলাম। এভাবে করে পরবর্তী যে রক সুতা আছে সেটাও নিয়ে নেব। ব্যাস হয়ে গেল লাভের মধ্যে এক। আশা করছি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটি। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।